এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে রথ, তো শুভ রথযাত্রা। তোমরা সবাই কেমন এনজয় করলে না করলে লিখে জানিও। সো আজকে জাস্ট লাঞ্চটা ডান হলো, দেন আজকে বাড়ির পুজো। তো চলো সাথে থাকো, কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। গুছানো হচ্ছে, তোমরা দেখতেই পেলে যে পুজোর কাজ কিছু কিছু গুছানো হচ্ছে। তো আমি এখনো তৈরি হইনি, কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই চলে আসবে, তারপর পুজো শুরু হবে। আজকে যজ্ঞটা যজ্ঞ হবে, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। চলো, হে এভরিওয়ান, গুড ইভিনিং। সো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছি, সবাই তৈরি হচ্ছে, সন্ধে হয়ে গেছে বা পুজোতে বসবে। তো চলো, কে তৈরি তৈরি হওয়ার পর সবার লুকগুলো একবার দেখিয়ে দিই। তো চলো, আমার লুক আচ্ছা চন্দ্রমিতে, এই যে এটা হচ্ছে নারকেলের জলের জল। আচ্ছা দুধটা এর মধ্যে দিই দুধ? হ্যাঁ দুধ, এখানে আমাকে দুধ দাও একটু। ওদিকে সন্ধি এদিকে বুড়ো, না বুড়ো তো থাকে না, তখন ওদের আমি সরে ওখানে পূজা করলাম। এই
এভরিওয়ান, গুড মর্নিং। তো রথের নেক্সট ডে, মানে রথ পুজোর, আমাদের বাড়িতে পুজো হওয়ার পর নেক্সট ডে আজকে। তো কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, একটু টায়ার্ডনেসের জন্যই বলতে পারো। তো চলো, আজকের কালকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আমার আজকে ঘুম থেকে উঠে মনে পড়লো যে আমার ব্লগটা এন্ড করা হয়নি, কিছু এডিটিং আছে ভিডিওর। তো চলো, আজকে ব্লগটা এখানেই থাকছে। তো আমার এই ব্লগটা যদি এতক্ষণ দেখে থাকো, তো ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, চলো, বাই বাই, কাল দেখ।